এই ভোট পরবর্তী চরম উত্তেজনার সময় বাজারে কিন্তু ভোলাটিলিটিও বেশি নিউজ বেসড মুভমেন্ট হচ্ছে এখানে টেকনিক্যালের কোনো সিন নেই টেকনিক্যাল মানছে না মার্কেট এবং মানবেও না জানা কথা ইভেন্টের জন্য যেমন যেমন নিউজ আসছে বা নিউজের যেমন পরিপক্কতা আসছে তেমন অনুযায়ী কিন্তু বাজার রিয়্যাক্ট করছে তাই জন্য আজকে কিন্তু আপনাদের সামনে লাইভ মার্কেটে আমি এটা ভিডিওটা শ্যুট করছি এবং এই ভিডিওতে আমি সাড়ে তিনটে পর্যন্ত মানে মাঝে মাঝে ব্রেক নিয়ে নিয়ে বিভিন্ন সময়ের আমি এই শুটিংটা করব এবং তারপর রিলিজ করব মার্কেট আওয়ার্সের পর যেখানে আমি এই ভোট পরবর্তী সময় বা পরবর্তী দিনে রেজাল্টের পরের দিনে কিভাবে আমি আমার মানসিকতা ঠিক রাখছি বা কি ট্রেড করছি ট্রেড আদৌ নেওয়া উচিত কি না রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করছি লাইভ মার্কেটে আপনাদের সামনে সেসব তুলে ধরার চেষ্টা করবো চলুন তার আগে একটু মার্কেট অ্যানালিসিসটা করে নিই এখন বাজে এগারোটা বাহান্ন এগারোটা পঞ্চাশের মতো ঠিক এক ঘন্টা আগে দশটা পঞ্চাশ নাগাদ আমি কিন্তু আমার যে পাবলিক টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করেছিলাম যেটা খবরের মাধ্যমে এসেছিল যে টিডিপি যেটা এন এর একজন শরিক তারা কিন্তু কনফার্ম করেছে বা বলেছে নিউজ মাধ্যমে এসে যে আমরা এন এর অবিচ্ছেদ্য অঙ্গ আমরা তার সাথেই আছি এই নিউজটা দশটা পঞ্চাশে বাজারে আসাটা একটা পজিটিভ দিক এবং আমি সেইগুলো লিখেওছি যে হ্যাল বা গভর্নমেন্ট কোম্পানি যেগুলো আছে সেগুলোর পক্ষে কিন্তু ভালো যেমন কোচিনিপিয়ার্ড আছে আর ইসি পিএফসি আপনারা জানেন সরকারি কোম্পানি বলতে কি বোঝানো হচ্ছে আর মার্কেটের পক্ষেও একটা ভালো দিক যেহেতু বাজার ভাবছিল যে বাজার ভাবছিল যে সরকার কি হবে না হবে হয়তো জোট সঙ্গীরা বেরিয়েও আসতে পারে এনডিএ থেকে তাহলে সরকার হবে না এরকম একটা ব্যাপার থেকে থাকে সেখানে টিডিপির এই বক্তব্য যথেষ্ট আশাবাদী এই রুলিং সরকারের পক্ষে এবং বাজার দশটা পঞ্চাশের পর থেকে যদি আপনারা দেখেন এখানে মোটামুটি দশটা দশটা তিরিশ এই এগারোটা এই সময়টা এই সময়টা দশটা পঞ্চাশের সময় ধরুন এই সময়টা মোটামুটি এই সময় থেকে কিন্তু একটা সুন্দর আপমুভ ও তৈরি করে দেয় এখন আপাতত একটু নিচের দিকে আবার কনসোলিডেট করছে কিন্তু এখান থেকে একটা আপমুভ কিন্তু আসে এবং যদি স্টকগুলো দেখেন যে সরকারি কোম্পানিগুলো ধরুন হ্যালেরি আমি যদি উদাহরণ দিই সেই ওই দশটা পঞ্চাশ ওরকম সময় থেকে যদি এখানে দেখুন দশটা পঞ্চাশ হচ্ছে এই সময়গুলো এইখানে এগারোটা আর এইটা হয়তো দশটা পঞ্চাশ মোটামুটি সব ক্যান্ডেলগুলো এখান থেকে কিন্তু একটা আপমুভ ও যথেষ্ট দেওয়ার চেষ্টা বা প্রবণতা দেখা যায় এবং অনেক সরকারি স্টকই কিন্তু নিচের দিক থেকে অনেকটা রিকভারি দেখা দেখায় যেমন ধরুন এসজে ভিএন তারপর আর ইসি লিমিটেড একসময় আট পার্সেন্টের মতো মাইনাস ছিল এখন তিন পার্সেন্টের মতো মাইনাস কোচিন শিপিয়ার্ড আজকে দশ পার্সেন্ট মাইনাস ছিল সার্কিটে লেগেছিলো তারপরে কিন্তু এখন ছ পার্সেন্টের মতো માઇનસ છે এই যে এই যে ভোটের এই সময়টা এক্সিট পোলের সময় থেকে আপনাদের এই ভোটের আজকে রেজাল্টের পরের দিন পর্যন্ত কিন্তু ক্রমাগত এই চ্যানেলে কিন্তু আপনাদের মার্কেট নিয়ে আপডেটের কিন্তু দেওয়া হয়েছে এই জিনিসটা আশা করি আপনাদের ভালো লেগেছে কারণ দেখুন এইখানে ভোটের আগে আমার স্টক পজিশান তা নিয়ে বলেছি এক্সিট পোলে আমি কিভাবে রিস্ক ম্যানেজ করে ট্রেড করেছি তা নিয়ে ভিডিও করেছি তারপর ভোটের দিন মেন দিনে আপনাদের সাথে আমি লাইভ ছ ঘন্টা মার্কেট মার্কেটে ছিলাম গতকাল ফোর্থ জুন সেখানে একটা কথা বারবার আপনাদের বলেছিলাম আপনারা প্রচুর লোক বলছিলেন দাদা এখন কি কেনা যায় কোচিং শিপিয়ার নেমে এসেছিল হ্যাল নেমে এসেছিল আপনারা বলেছিলেন এখন কি কেনা যায় এখন কি কেনা যায় আমি বারবার কিন্তু বারণ করেছিলাম যে না আমি এখন কিনবো না যদি কিছু আনসার্টেন্টি হয় এর থেকেও কম দামে জিনিস পাবেন বলে মনে হয় আজকে কিন্তু একটু ভিডিও এই নিচে কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু সেই সুযোগ বাজার দিয়েছিল আজকে কিন্তু দেখুন কোচিন শিপিয়ার দশ পার্সেন্ট নিচে পেয়েছেন গতকালের দামের থেকে হ্যাল আজকে আট পার্সেন্ট মাইনাসে চলছিল নিচে পাওয়া গেছে এইবার আজকের থ্রু আউট দ্য দিন কি হবে তা তো আমার জানা নেই আমি আমার কাজ হলো অ্যালার্ট করে দেওয়া সেই কাজ আমি আপনাদেরকে করেছি যে টিডিপি কি বক্তব্য রেখেছে সরকারের পক্ষে ভালো না খারাপ এবং হ্যালের নামও উচ্চারণ করেছি আমি কারণ আমি নিজেও পজিশন কিন্তু নিয়েছি এবং সেই পজিশন আমার চলছে নিফটিতে লং পজিশন চলছে এবং হ্যালের হ্যালেও আমার লং পজিশন চলছে এবং আপনি যদি অর্ডার বুক দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে দশটা পঞ্চান্ন দশটা এই নাগাদ আমি আপনাদের এখানে আপডেট করেছি দশটা তিপ্পান্ন এবং আমিও যে হ্যাল এবং নিফটির যে ট্রেডগুলো নিই সেগুলো কিন্তু ওই দেখছেন দশটা পঞ্চান্ন দশটা সাতান্ন ওরকমই ওরকম সময় সুতরাং এইটা থেকে আশা করি এইটা বুঝলেন যে মোটামুটি এই একমাত্র চ্যানেল যেখানে শুধু বলে দিয়ে চলে যায় না আমি নিজেও সেই ট্রেডগুলো নিয়ে কাজ করি বা সেইগুলো নিয়ে কাজ করি তো এই ট্রান্সপারেন্সি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিন আর প্লিজ যারা এখনো ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা প্লিজ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং আমার ফার্স্ট কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে জয়েন করে নেবেন এবার আসি আজকে সারা দিনে আমার স্ট্র্যাটেজি কি থাকবে প্রথম কথা এই এই যে পজিশন এটাকে ম্যানেজ করার তো একটা ব্যাপার থাকবেই সে ঠিক আছে কিন্তু কিন্তু যেদিকে আমি নজর রাখবো এখন দেখতে পাচ্ছেন তিনশো পয়েন্টের মতো বাজার আপ হয়ে আছে টিডিপির ওই খবরে একটু সংবাদ মাধ্যমের দিকে নজর রাখতেই হবে যে এই সময় অন্য কোনো পার্টির বক্তব্য আসছে কিনা বা এই আসছে কিনা যদি 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 নীতিশ কুমারের থেকেও বক্তব্য এসে যায় আজকের দিনে যে না আমরা এনডিপি ডিপি সাথেই আছি অবিচ্ছেদ্য অঙ্গ এক্সেট্রা এক্সেট্রা তাতেই কিন্তু মার্কেট মানে নিফটি আরও দুশো পয়েন্ট র্যালি করে যেতে পারে আবার যদি তার উল্টোটা হয় ধরুন বক্তব্য এলো না বা অন্যরকম কোনো বক্তব্য এলো যে আমরা সব ব্যবস্থাই খোলা রাখছি এরকম ধরুন কাউর থেকে এ এন জোট সঙ্গীর কোনো কারোর থেকে এরকম কথা এলো তাহলে কিন্তু আবার বাজার নিচের দিকে চলে যাবে দুশো পয়েন্ট তিনশো পয়েন্ট মাইনাসের দিকে নিফটির কথা বলছি সুতরাং একটু নিউজ বেসড ব্যাপার আছে কিন্তু তার মধ্যে থেকে রিস্ক ম্যানেজ করাটাই মেন রিস্ক ম্যানেজ করে কাজগুলো করবেন আজকে যারা কাজ করছেন গতকাল আমি আপনাদের সাথে পুরো সম্পূর্ণ লাইভে থেকে কিন্তু আপনাদেরকে অনেক মানে প্রশ্নের উত্তর দিয়েছি সেই জিনিসগুলো তো আছেই আজকেও লাইভ মার্কেটেই আছি বলা যেতে পারে এবং বিভিন্ন আপনারা তো মানে এই ভিডিওটা আমি থ্রু আউট দ্য ডে আপনাদের সাথে শ্যুট করব এবং সাড়ে তিনটে পর্যন্ত কি হচ্ছে সব আমি জানাবো ভিডিওটা যারা কমেন্ট করবেন হয়তো দাদা ভিডিওটা লং দেখুন লাইভ মার্কেটে শ্যুট করছি লাইভ মার্কেট ছ ঘন্টার হয় সেই ছ ঘন্টার জিনিসটাকে আমি তিরিশ মিনিটে এনে আপনাদের হয়তো বলবো তার থেকে তো ছ ঘন্টার জিনিসকে আমি ছ মিনিটে বলতে পারবো না সেটা আপনাদের ব্যাপার তো জন্য কেন লাইভ মার্কেটে এসে ট্রেডিং ফোর্থ জুন এক এত ভোলাটিলিটির দিনে ট্রেডিং আপনাদের সবার সামনে ইউটিউবে ওপেনলি এসে করা এবং সেখান থেকে মার্কেটের আশীর্বাদের লাভ লাভে শেষ করা দিনগুলো এগুলো কিন্তু আপনাদের সাথে আপনাদের ভালোবাসার জন্যই আমি করতে পেরেছি সুতরাং যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই এই চ্যানেলের সাথে আছেন আমি জানি তো ঠিক আছে পজিশন চলছে এখন আপনাদেরকে অ্যালার্টও করেছিলাম টেলিগ্রামে সেই পজিশনটাই আমি ক্যারি করছি নিফটিতে লং এবং সরকারি স্টকে একটা মানে হ্যাল যেখানে বলুন আমার ওয়ান অফ দ্য ফেভারিট তাতে আমি লং আছি এবার দেখা যাক যে মার্কেটে কি হয় বাইশ হাজার দুশো বিরাশিতে চলছে বাইশ হাজার তিনশো বাইশ আজকের যে হাই সেটা যদি আবার ক্রস করে যেটা বাইশ হাজার চারশো পঁয়তাল্লিশ পর্যন্ত গেছিলো বাইশ হাজার চারশো চারশো পঞ্চাশের যত নিয়ার বাই বা যত উপরে থাকবে তত কিন্তু মার্কেটের পক্ষে একটা ভালো দিক বলে আমি মনে করি দেখা যাক কি হয় প্লিজ ভিডিওতে থাকুন আপডেট করব আবার যে কি হচ্ছে আবার একটা ঠিক আছে সুতরাং ভালো থাকবেন এখন একটা বারো বাজে একটা দশ একটা পনেরো মার্কেট একই রকম প্রায় আছে দিনের হাইকে ক্রস করেনি কিন্তু একটু মজবুত হয়েছে বাইশ হাজার তিনশো পঞ্চাশের উপর ট্রেড করছে বাইশ হাজার চারশো ছিল একটু আগে তো ঠিক আছে মোটামুটি পজিশন আমার যা ধরা ছিল সেটাই চলছে আবার আপনাদেরকে একটু আপডেট করে দিই হ্যালের ফিউচারের পজিশান চলছে এবং নিফটির যে লং পজিশান করা আছে সেটাও চলছে হ্যাঁ আর সকালে একটু যেহেতু সকালের দিকে একটু নেগেটিভ সেন্টিমেন্ট ছিল একটু নেগেটিভ পজিশন আমি তৈরি করেছিলাম কিন্তু তাড়াতাড়ি তার থেকে অল্প আট হাজার টাকা লস নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম যেহেতু টিডিপির খবরটা আসার পর থেকে কিন্তু বাজার একটু উপরের দিকে মুভ করে যায় এবং আপনাদের আবারও মনে করিয়ে দি ফ্রি টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি আপডেটটা দিয়ে দিই এন যে এর কিন্তু টিডিপি বলেছে যে জোটের সাথে থাকবে এবং সেটা বাজারের পক্ষে এবং সরকারি পক্ষে কিন্তু পজিটিভ হওয়ার একটা চান্স আছে এখন দুটো পঁয়তাল্লিশ বাজে আপডেট একটু দিয়ে নিই প্রায় বাইশ হাজার পাঁচশো নব্বই বাইশ হাজার ছশো ছুঁয়েছিল বাইশ হাজার ছশো তিন আজকের হাইয়েস্ট মার্ক এক সময় এটা বাইশ হাজারে ছিল আজকে সেখান থেকে বাইশ হাজার ছশো পয়েন্টের র্যালি বাইশ হাজারেরও নিচে নেমে গেছিল লো যদি দেখেন তাহলে একুশ হাজার সাতশো একানব্বই আজকে মার্কেট ছিল সেখান থেকে একটা জবরদস্ত র্যালি শুরু হয়েছে এবং বারবার মনে করিয়ে দিই টেলিগ্রামে খুব সঠিক সময় আইডেন্টিফাই করা হয়েছিল এবং আপনাদেরকেও আমি জানিয়েছিলাম তো সেই পজিশনটাই চলছে কিছু স্টক নিয়ে চট করে আলোচনা করে নিই ভিডিওটা একটু যারা হবে বলছেন তাদের জন্যে দেখুন ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এইসব ইভেন্ট তো পাঁচ বছরে একবারই হয় তো সেখানে লাইভ ট্রেডিং করে আপনাদের সাথে এই জিনিসগুলো বলা হচ্ছে তো তার তো একটু আলাদা একটা ফ্লেভার থাকবেই পুরো ভারতে হয়তো এরকম চ্যানেল খুব কম সংখ্যকই আপনারা পাবেন যেখানে লাইভ ট্রেডিং করে এবং ভোটের দিনও লাইভ ছিলাম আপনাদের সাথে সেটা তো একটা ব্যাপার আছেই তো দেখুন এখানে যদি আমি কিছু স্টক নিয়ে আলোচনা করি কোচিন শিপ আমি ডেইলি চার্টে আসবো স্টক ভালো ঠিক আছে আবার ঘুরে যাবে নিশ্চয়ই এর উপর নিশ্চয়ই আমার বিলিফ আছে আর ইসি ঠিক সরকারি কোম্পানিগুলোর আমি কথা বলছি দেখুন আবার যখন সরকার সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এরও দাম ফিরে আসবে হ্যাঁ একটু সময় দিতে হবে কোচিন শিপ ইয়ার্ড এই সবে ধরুন পিএনবি এসবিআই এই সবগুলোতে একটু সময় দিতে হবে সময় সাপেক্ষ ব্যাপার এস এই এইসব কোম্পানি যাদের কাছে আছে মাঝগাঁও ডক আজকেও তো চার পার্সেন্ট রিকভারি করে নিলো এই জিনিসগুলোতে একটু সময় দিতে হবে সময় দিলে যদি কোয়ালিটি স্টকে থাকি এলএন টি ফেলেন টি টি তিন হাজার নশো ভোটের আগে ছুঁয়ে এসেছিলো এক্সিট পোলের সময় তো তারপর আবার কারেক্ট করে তিন হাজার চারশোতে এখন চলছে ঠিক আছে এমন কিছু ভেঙে পড়ার অবস্থা আসেনি যদি এলএনটি টি দেখেন একটু সময় দিতে হবে তারপর নিশ্চয়ই এই জিনিসগুলো আবার মানে ক্রল ব্যাক করে নেবে হ্যাল যদি বলি দেখুন এখানে প্রায় পাঁচ হাজার তিনশো ফিনশো থেকে আজকে তিন হাজার নশোতেও এক সময় নেমে এসেছিল আবার একটু রিকভারি করছে এগুলো খারাপ হয়ে যাওয়ার কথা নয় যদি এই সরকারেরই কন্টিনিউয়েশন থাকে তাহলে এরা নিশ্চয়ই আবার দাম ফিরে আসবে কিন্তু হয়তো সময় লাগবে এই নয় যে হ্যালের পাঁচ হাজার তিনশোয় পৌঁছাতে আবার সময় লাগবে এই নয় যে আপনি ভাববেন যে ও একদিনে যেমন দশ পনেরো পার্সেন্ট পড়েছে আবার নেক্সট দিন পনেরো কুড়ি পার্সেন্ট রিকভারি একদিনে করে নেবেন না সেটা হয়তো হবে না কিন্তু সময় দিতে হবে যারা সময় দিতে পারবেন রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন তারাই এই মার্কেটে এই সময় বটম ফিশিং যাকে বলে সেসব করবেন তাছাড়া কিন্তু নয় তাছাড়া কিন্তু শেয়ার কিনে নেবেন এই ভেবে যে কালকেই একদিনে পনেরো কুড়ি পার্সেন্ট আমি মুখ দেখে নেব সেটা কিন্তু হবে না তাই জন্য ধৈর্য যাদের আছে তারাই এই মার্কেটে থাকবেন না হলে ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেগুলো চলুক না লং টার্মে যেগুলো ইনভেস্টমেন্ট আছে কোনো তো অসুবিধা নেই ঠিক আছে কঙ্কর বলুন যে আর এসি আইআর রেলওয়ে স্টকের মধ্যে ইরকন আমার পছন্দের আইআরএফসি পছন্দের এই সব জিনিসগুলোই কিন্তু ঠিকঠাক চলছে ঠিক আছে বলতে বলতে ছশো এগারো বারো হয়ে গেল যদি পজিশন সাইজ দেখেন এখনও আমি পজিশনটা হোল্ড করছি সাড়ে পাঁচ লাখ টাকার উপরে প্রফিট চলছে আবারও আমি বলি আমার যে এই পজিশন হ্যালের পজিশনটা হয়তো আমি ক্যারি করব কিন্তু এই যে নিফটির অপশানের নেকেড কল অপশান এটা থেকে আমি এইট্টি টু নাইনটি পার্সেন্ট প্রফিট বুক করে নেব মানে প্রায় জিরো করেই যাব একটু যা পজিশন থাকবে সেটা যদি জিরো হয়ে যায় কালকে তাহলেও কোনো অসুবিধা নেই কারণ আমার লাভের টাকা থেকেই সেটা যাবে ক্যাপিটাল রিস্ক রাখবো না এইটটি টু নাইনটি পার্সেন্ট কারণ আমি নতুনদেরও বারণ করি আপনাদেরও বারণ করি নেকেট কল বা পুট অপশান নিয়ে কিন্তু ট্রেড করবেন না মানে ওভার রাখবেন না প্লিজ ঠিক আছে তো যাই হোক আজকে একটা ভালো সময় আপনাদেরকেও টেলিগ্রামেও জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী এই চ্যানেলে আমিও ট্রেড নিয়েছিলাম আপনাদেরও জানিয়েছিলাম হ্যালের নাম তো মেনশন করে দিয়েছিলাম হ্যালো কিন্তু সুন্দর চলছে আর নিফটি তো ভালো একটা র্যালি দিয়েছে এবার তবে আবার বলেছি যাদের এখন কিন্তু নিউজ ভিত্তিক ব্যাপার আছে এই যে দু তিন চার দিনের যে ব্যাপার আছে আজকে যে বৈঠকগুলো আছে রাতের বেলা সব কিছু কিন্তু নিউজ ভিত্তিক সুতরাং এক একটা প্রেস কনফারেন্স কিন্তু চেহারা বদলে যেতে পারে মার্কেটের একটু তাহলে দেখবেন খারাপ নিউজ আসলে একটু হয়তো বাজার থেমে গেল আবার ভালো নিউজ এলে আবার একটু ভালো হলো এই ব্যাপারগুলো থাকবে এর মধ্যে রিস্ক ম্যানেজ করে নিজের পজিশন সাইজ কম রেখে কোয়ালিটি স্টকে থাকলে কিন্তু কাজটা হয়ে যাবে আর ইনভেস্টমেন্ট তো অবশ্যই থাকবে ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার ব্যাপার নয় যেগুলো লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা বারবার বলে আসছি ঠিক আছে যাই হোক ভালো থাকবেন আজকের লাইভ সেশনটা কেমন লাগলো এই যে লাইভ মার্কেটে ট্রেডিং এর এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আশা করি ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না তাহলে এরকম আপডেট ভিডিও কিন্তু আপনাদের কাছে চলে আসবে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম